नमस्कार বন্ধুরা, বাঙালির রান্না এন্ড সিম্পল টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মাছের চপ। একেবারে দোকানের মতো মাছের চপের টেস্ট পেতে এই রেসিপিটি অবশ্যই ফলো করুন। অনেকেই সন্ধ্যের আড্ডায় মাছের চপ খেতে খুবই পছন্দ করেন, আর মাছের চপ বানানো খুবই সহজ। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি, কাতলা মাছের চপ বা ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই বানানোর জন্য এখানে গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। জলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ লবণ, আর দিলাম 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি 3টে কাতলা মাছের পিস। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মাছগুলোকে 2-3 মিনিট একটু সেদ্ধ করে নেব। মাছের পিসগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলোকে একটি প্লেটে তুলে নেব, তারপর ঠান্ডা করে নেব। মাছের পিসগুলো এখন ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে, এবার মাছগুলোর থেকে কাঁটা বেছে নেব। তিনটে মাছেরই কাঁটা বাছা হয়ে গেছে, এবার মাছের মধ্যে যে জলটা রয়েছে সেটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে বের করে নেব। এর মধ্যে একটুও যেন জল না থাকে, পুরো জলটাকেই এইভাবে হাত দিয়ে চেপে চেপে বের করে নিতে হবে। মাছগুলোর থেকে জল বের করে নিয়েছি, এবার পরবর্তী পর্যায়ের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলের পরিবর্তে আপনারা এখানে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। তেলটা খুব ভালো মতো গরম হওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। 5-6 পিস রসুন একেবারে মিহি করে কুচিয়ে নিয়েছি। তারপর দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া আদা ও মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। দুটোতে মিলে 2 টেবিল চামচ দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। লো টু মিডিয়াম ফ্লেমে রসুন, আদা, কাঁচা লঙ্কা ও পেঁয়াজটাকে 2 মিনিট মতো ভেজে নেব। চপের পুরে সবসময় চেষ্টা করবেন কুচনো মশলা ব্যবহার করার, এতে করে চপের টেস্ট বেশি ভালো হয়। বাটা মশলা দিলে চপের টেস্ট খুব একটা ভালো হয় না। 2 মিনিট মশলাটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আরও 2 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। সমস্ত মশলা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল বের করে নেওয়া কাতলা মাছ। এবার খুব ভালো করে 2 মিনিট লো ফ্লেমে মাছের সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মাছের মধ্যে কিন্তু কোনো জল নেই, একেবারে ঝুরঝুরে আছে।
দু মিনিট খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করে নেওয়া আলু। আলুটাকে আমি একটু হার্ড বয়েল করেছি, একটু শক্ত শক্ত আছে। আলুটাকে দিয়ে আবারও সব কিছুর সাথে একটু কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এক চা চামচ ভাজা মশলা এখানে দিলাম। ভাজা মশলা বলতে এক চা চামচ জিরে, এক চা চামচ গোটা ধনে, দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ আর একটি দারচিনির টুকরোকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে সেটার গুঁড়ো করে একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছিলাম, সেটাই এখানে দিলাম। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনে পাতা কুচি। তারপর এখানে দিচ্ছি স্বাদমতো লবণ আর খুবই সামান্য চিনি। সব কিছু দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছের চপের পুর আমাদের তৈরি হয়ে গেছে। 6-7 মিনিট মতো সময় লাগলো পুরটা তৈরি করতে। পুরটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম। এবার মাছের পুরটাকে একটি প্লেটে ঢেলে পুরোপুরি ঠান্ডা করে নেব। চপের পুর একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটি কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করে নেব। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তার মধ্যে দিচ্ছি স্বাদমতো লবণ আর 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে এটার একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এটাকে এক সাইডে রেখে দিলাম। এখানে একটি থালাতে 2 কাপের মতো বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। বিস্কুটের গুঁড়োর পরিবর্তে এখানে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করা যায়। এবার এই মাছের পুরটা থেকে একটু একটু নিয়ে মাছের চপের আকারে গড়ে নেব। প্রথমে গোল করে হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়ে একটু ওভাল শেপের আকারে গড়ে নিচ্ছি। আমি এই আকারে চপগুলোকে তৈরি করছি, আপনারা এখানে যে কোনো শেপে তৈরি করতে পারেন। চপগুলো তৈরির সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এর সাইডগুলোতে যেন কোনো ফাটা বা ক্র্যাক না থাকে। হাতের সাহায্যে এর সাইডগুলো সমান করে নিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় ফেটে যেতে পারে, এটা একটু লক্ষ্য রাখতে হবে। সবগুলোকে একই রকমভাবে গড়ে নিয়েছি। এখানে চপগুলো আমি একটু বড় সাইজের করেছি, আপনারা যে কোনো সাইজের তৈরি করতে পারেন। এবার আমি এখান থেকে একটা করে চপ নিয়ে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে গড়িয়ে নেব। এই প্রসেসটাকে দুবার রিপিট করব, মানে চপটাকে ডবল কোট দিয়ে নেব। একবার হলো, তারপর আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে গড়িয়ে নিতে হবে। দেখুন, একটা তৈরি করে নিয়েছি, আর একটি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে গড়িয়ে নিয়ে আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে গড়িয়ে নিতে হবে। একই রকমভাবে সবগুলো ডাবল কোট দিয়ে নিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে আধ ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। রুম টেম্পারেচারে রাখলেও হবে, কোনো অসুবিধে নেই। আধ ঘন্টা পর চপগুলোকে আমি ভেজে নেব। চপগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। চপগুলোকে ভাজার জন্য কড়াইতে বেশি করে রিফাইন্ড অয়েল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হওয়ার পর
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে চপগুলোকে তেলের মধ্যে একটি একটি করে ছেড়ে দিচ্ছি। কড়াইতে ঠিক যতগুলো দিয়ে ভাজতে পারবেন ততগুলোই এখানে দেবেন। একদিক হয়ে গেলে অপর দিকটা উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। আমার মাছের চপগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একই রকমভাবে সব মাছের চপগুলোকে ভেজে নিতে হবে। আমার সবগুলোই এখানে ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে একেবারে কলকাতার স্ট্রিট স্টাইলে মাছের চপ বা ফিশ কাটলেট। খেতে অসম্ভব টেস্টি হয়, আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করুন। আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।